সমাজ যে এখনো মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়েই চলে তার প্রমাণ বারবার সামনে আসছে কলকাতার বৌবাজার থেকে উত্তর দিনাজপুরের চোপড়া একাধিক ঘটনা সামনে এসেছে এবার সামনে এলো জলপাইগুড়ি জেলায় ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা গ্রামের এক মর্মান্তিক ঘটনা মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ জানা গিয়েছে স্থানীয় তাপস বর্মনের স্ত্রী সবিতা এলাকারই এক বিবাহিত যুবকের প্রেমে পড়েছিলেন আট দিন আগে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে চলে গিয়েছিল ভালোবাসার টানে এই বিষয়ে তাপস নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগও দায়ের করেন আরো জানা গিয়েছে দুদিন আগে সবিতা ফোন করে তাপসকে বলে সে বড্ড বিপদে রয়েছে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করে সে তাপস তার স্ত্রীকে নিয়ে আসেন শ্বশুরবাড়িতে রেখে দেন গোটা বিষয়টি এলাকার পঞ্চায়েত মালতি রায়কে জানান তাপস মালতি রায়ের উদ্যোগে পঞ্চায়েতের কার্যালয়ে সভার আয়োজন করা হয় কিন্তু ঠিক আগের রাতেই এলাকারই কিছু মহিলা এবং তার স্ত্রীকে আসতে বলেন তাপস তার স্ত্রীকে নিয়ে এলে শুরু হয় গ্রামের মহিলাদের সালিসী সভা দুজনকেই বেধড়ক মারধর করে নীতি মহিলা পুলিশ তাদের মধ্যে একজনের নাম স্বপ্না অধিকারী যিনি এলাকায় শাসক দলের নেত্রী বলে পরিচিত তাপসের অভিযোগ গোটা ঘটনাটি পঞ্চায়েতের সামনে ঘটলেও পঞ্চায়েত কিছুই বলেনি এরপরেই সবিতা অপমান সহ্য না করতে পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন এ বিষয়ে এলাকার পঞ্চায়েত মালতি রায়ের কোন বক্তব্য পাওয়া না গেলেও তার স্বামী তথা তৃণমূল নেতা শম্ভু রায় বলেন মারধরের বিষয়ে তিনি কিছুই জানেন না বাড়ির আশেপাশে যে মহিলারা যে একটা থাপড় টাপড় পাশাপাশি দুইবার ঘটনা ঘটছে ওনার কি এই বিষয়ে আগেও কোনো কমপ্লেন বা এসেছিলো হ্যাঁ এর আগে ছিল তো কমপ্লেন আবার কোন ছেলেকে নিয়ে পাইলা পা লাগিয়েছিল আবার বাড়িতে এসে লুকাইছিলো ছিল হাটের লুকাইছিলো সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাইরে পড়ছে এই বলে সবার পা পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবেন

ফুলবাড়ি থেকে অরূপ পোদ্দার ও উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা